আমি মাওলানা মোহাম্মদ কুবাদ আলী বাউসা আরএন মাধ্যমিক বিদ্যালয়ের ঝিকুরগাছা যশোরের সিনিয়র শিক্ষক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো ইনশাআল্লাহ। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা পাঠ্য বইয়ের খতমে নবুয়ত সংক্রান্ত সম্বন্ধে আলোচনা করাবে ইনশাআল্লাহ। তোমরা খেয়াল করে শোনো, খতমে নবুয়ত, আগে খতম তারপর নবুয়ত। খতম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খতম হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, পরিসমাপ্তি ঘটানো, ইতি টানা। সুতরাং খতমে নবুয়ত আর নবুয়ত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নবীগণ। তাহলে আমরা কি বলতে পারি, নবীগণের আগমনের পরিসমাপ্তিকেই বলা হয় খতমে নবুয়ত। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পর থেকে নিয়ে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত যতগুলো মহা মনীষী দুনিয়া আসছে, ইলেকশন নয়, নট ফর ইলেকশন, সিলেকশনের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন তাদের ভিতরে নবী এবং রাসুল। সেই নবীগণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগ যুগ ধরে নবী রাসুল পাঠিয়েছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া আসছেন, ইনি হচ্ছেন সর্বশেষ নবী আমরা বলতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে খাতামুন নাবিয়িন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে শেষ নবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন যা আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যু বা'দাহু, যে আমি শেষ নবী, আমার পরে কোনো আর নবী দুনিয়ায় আসবে না। ক্লিয়ার? তাহলে খতম শব্দ অর্থ হচ্ছে শেষ, পরিসমাপ্তি, ইতি করা। আর নবুয়ত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নবীগণ। এবার আমরা আসতে পারি নবী কারা এবং রসুল কারা, একটু হালকা পার্থক্য আছে। নবী এবং রাসুল এর ভিতরে হালকা পার্থক্য হলো এই, প্রত্যেক রাসুলই আছে নবী, কিন্তু প্রত্যেক নবী রসুল নন। ক্লিয়ার? অর্থ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আসমানি কিতাব যারা পেয়েছেন তাদেরকে বলা হয় রসুল, আর যারা পান নাই তারা হলেন নবী। তারা তো এই নয় যে সাধারণ মানুষের মতন নবী রাসুল, সাধারণ মানুষের থেকে বেশ বেশ ঊর্ধ্বে। কারণ হলো সাধারণ মানুষের নফস হইল নফসে লাওয়ামা, আর নবীদের নফস আছে নফসে মুতমাইন্না, জীবনে কখনো কোনো দিন কোনো ব্যাপারে নেগেটিভই যাবে না, আল্লাহর আইন আল্লাহর হুকুম ছাড়া তারা নিজেরা কোনো কাজ কাম করতে পারে না, এই নফসকে বলা হয় নফসে মুতমাইন্না। সুতরাং এই নফস আছে আল্লাহর নবী রাসুলদের ভিতরে। তাহলে নবীর সংখ্যা কতটুকু, এই খতম বললাম আমরা আর নবুয়ত বললাম, এই তার এই সম্বন্ধে আলোচনা হইল। এবার আছে নবী রাসুলের সংখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে আমরা যারা জেনেছি বা যারা পড়েছি, 25 জন নবী রাসুলের নাম লেখা আছে, আর 2 জন নবীর জীবন বৃত্তান্ত লেখা আছে, তাদের নাম মেনশন করা হয় নাই। অর্থাৎ মোট 27 জন ধরলে ধরা যায়, 27 জন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে আছে। আর হাদিস শরীফের ভিতরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন 1 লাখ মতান্তরে 2,24,000 পায়গম্বার হচ্ছে মোট নবী রাসুলের সংখ্যা। তার ভিতরে আমরা প্লাস মাইনাস করতে পারি, নবী কতজন, রসুল কতজন। রসুলের সংখ্যা আছে 313 জন পাওয়া যায়। তাহলে এই 1 লাখ বা 2 লাখ মতান্তরে 24,000 পায়গম্বার আর এই 313 জন, এটা প্লাস মাইনাস করলে যেটা আসে সেইটার সংখ্যা হচ্ছে নবীর সংখ্যা, আর বাদ বাকিগুলো হচ্ছে রসুলের সংখ্যা। 313 জন রসুলের সংখ্যা আর বাদ বাকি হচ্ছে নবীর সংখ্যা। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম খতমে নবুয়ত কি, খতমে নবুয়ত কাকে বলে, নবী এবং রসুলের ভিতরে পার্থক্য, রসুলের সংখ্যা 313 জন, বাদ বাকিগুলো আছে নবীর সংখ্যা, আর যতগুলি নবী রসুল আসছে যখন যে জমানায় যখন যে যুগে সেখানে
সর্ব মানুষের ভিতরে, সকল মানুষের ভিতরে সব থেকে উৎকৃষ্ট মানের চরিত্রের অধিকারী, উৎকৃষ্ট মানের জ্ঞানের অধিকারী এবং সব থেকে বৃহৎ সব দিক থেকে সেই মানুষটি আছে নবী বা রাসূল। সুতরাং তারা আসছে এই দুনিয়ায় মানুষের হেদায়েতের বাণী শোনানোর জন্য, মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে আনার জন্য, আল্লাহর বাণী শুনিয়ে আল্লাহর পথে আনার জন্য তাদের দায়িত্ব কর্তব্য ছিল। তাওহীদের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব, আখিরাতের দায়িত্ব, কালেমার দায়িত্ব দিয়েই মানুষকে আহ্বান করা আছে নবী বা রাসূলের দায়িত্ব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বন্ধু বুঝতে পারছো যে খতম শব্দের অর্থ, নবুয়ত শব্দের অর্থ কী, আর খতমে নবুয়ত কাকে বলে, এবং নবী রাসূলগুলোর সংখ্যা কত, নবী রাসূলের দায়িত্ব কী ছিল। দায়িত্ব ছিল মানুষকে উদ্বুদ্ধ করে আল্লাহর পথে ডেকে আসা, এটাই তাদের মুখ্য উদ্দেশ্য, সৎ পথে নিয়ে আসা এবং আল্লাহর আইন মেনে চলবে, এককালে শান্তি পরকালে মুক্তি পাবে, এটাই তাদের কাম্য, এটা তাদের উদ্দেশ্য ছিল। সুতরাং আজকে তাহলে আমরা এ পর্যন্ত শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুখী থাকো। আমি একথা বলে শেষ করছি, খুদা হাফেজ।